সরকারের নির্ধারিত দামের ধার কাছেও নেই চামড়ার দাম বিগত বছরগুলোর মতোই দাম নিয়ে এবারও অসন্তুষ্ট খুচরা বিক্রেতা এবং মৌসুমি ব্যবসায়ীরা পাইকারি ক্রেতারা বলছেন লবণের দাম এবং অন্যান্য খরচ বাড়ায় চামড়ার বেশি দাম দিতে পারছেন না তারা কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে পাইকারি আরো তিন চার দিন চলবে এই কার্যক্রম ভোলায় লাভের আশায় পাড়া মহল্লা থেকে কোরবানির পশুর চামড়া কিনেন খুচরা বিক্রেতারা সেই চামড়া আরতি বিক্রি করতে গিয়ে লাভ তো কথা উল্টো পরিবহন খরচ ওঠাতেই কষ্ট হচ্ছে তাদের দামহীন মনে করে আমাদেরকে তিনশো টাকা দরাইয়া দেয় চারশো টাকা দরাইয়া দেয় চারশো দিতে চায় না এটা আমাদের অনেক খরচ পড়ে যায় খরচ পেরে না দেখে বেশি বিক্রি করতে পারতেছি না এদিকে আরত দ্বারা বলছেন লবণের দাম সহ অন্যান্য খরচ বাড়ায় ভাটা পড়েছে চামড়ার দরে চারশো সাড়ে চারশো টাকা কেজি লবণ ভাড়ি দুইটা পাঁচশো টাকা বুড়িয়ে দিল এরা যদি আসে তাহলে কম আমরা টেনশনে আছি যে আমরা যা কিনতেছি এগুলো আমরা আসলে টাকাতে নিয়ে বিক্রি করতে পারবো কিনা একই অবস্থা সাতক্ষীরার চামড়া ব্যবসায়ীদেরও গরুর চামড়ার দাম আকার ভেদে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকায় আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে আড়তদাররা নির্ধারিত দামে চামড়া না কেনায় ও বকেয়া টাকা পরিশোধ না করায় পরিস্থিতি জটিল হয়েছে এই গত বছর মাল বেঁচলাম সে মালের টাকাও আসতে পারলাম না তাল বাবনা করি আমাদের টাকা পয়সা দেয়নি আমরা কোনো রকম কষ্টমষ্ট করি এই মালগুলো ক্যারি করতে যে সিন্ডিকেটের কারণে চামড়া সঠিক দাম মিলছে না সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়া আবারও রপ্তানির দাবি ব্যবসায়ীদের চামড়া ন্যায্য মূল্যে খরিদের জন্য কোনো লোকই পাওয়া যাচ্ছে না সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো যে তারা অন্তত যদি ভারতে রপ্তানি করারও যদি আপনার অর্ডার দেয় তবু আপনার চামড়ার শিল্প বেশি যাবে কোরবানির পশুর চামড়া অনেকেই দান করেন মাদ্রাসা বাইতিম খানায় বরিশালে দানের চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসা শিক্ষকরা অবস্থা এমন অনুরোধ করে বাকিতে বিক্রি করতে হচ্ছে আমরা তাও বাকিতে নিতে চায় না আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করি লবণ দিয়ে রাখে নষ্ট না হয় আগামী বছর দিয়ে এখন কিছু টাকা দেন আমাকে তো ছাত্ররা চাউল কিনতে হয় আজকে নিলে হয়তো দাম অনেকদিন পরে দেবে তারা কিনবে এই জন্য আর কি অনুরোধ করা যাচ্ছে ঢাকার মোকামগুলোতে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চায় না বলে অভিযোগ ব্যবসায়ীদের গোরাঘার থেকে যারা সেটিকেট তারা ওইভাবেই চালাইতেছে তা আমরা তো কিছু করতে পারবো না সরকার যে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট দেয় কিন্তু ট্যানার এলা আমাদেরকে যখন মাল কিনে তারা কিন্তু সেই রেট দেয় না যদিও লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুটে পাঁচ টাকা বাড়িয়ে এবার ঢাকার ভেতরে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে সরকার লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক